হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জেনারেল সায়েন্সের তিরিশখানা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার ধরে আসতে দেখা যায় তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখো এবং ভালো করে মুখস্ত করে নিও কারণ মনে রাখবে এই প্রশ্নগুলোই পরীক্ষায় তোমরা পাবে আমি প্রত্যেকটা প্রশ্ন বাছাই করে নিয়ে এসেছি যাতে তোমরা কমন পাও চলো তাহলে আমরা আজকে আমাদের প্রথম প্রশ্ন শুরু করি তোমাদের সামনে আমাদের প্রথম প্রশ্ন হলো ক্রেপস চক্র কোথায় ঘটে তোমরা অপশানগুলো থেকে উত্তর দাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মাইট্রোকন্ডিয়া মনে রাখবে মাইট্রোকন্ডিয়াতে কেপস চক্র ঘটে আমাদের দ্বিতীয় প্রশ্ন হল পায়রার কটি বায়ুথলি থাকে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নটি অপশান বি আমাদের পরবর্তী প্রশ্ন হল কুমিরের সাসঙ্গের নাম কি চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে সঠিক উত্তর বলো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কুমিরের সাসঙ্গের নাম ফুসফুস এর সাথে তোমরা জেনে রাখো যে মাছের হচ্ছে ফুলকা এটা মনে রাখবে এবং বুক গিল হচ্ছে চিংড়ি মাছের আর হচ্ছে ট্রাকিয়া হচ্ছে তোমাদের হচ্ছে প্রজাপতির এটা তোমরা মনে রাখবে এছাড়াও পরীক্ষা অনেক সময় এসে থাকে যে ঝিনুকের কি ঝিনুকের হচ্ছে পাল মোনারি স্যাক এটা তোমরা মনে রাখবে আমাদের পরবর্তী প্রশ্ন হলো কোন প্রক্রিয়ার সর্বশেষে পাইরোভিক অ্যাসিড উৎপন্ন হয় খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার এসেছে তোমরা ভালো করে অপশানগুলো দেখো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোলিসিস অপশান এ এটা তোমরা মনে রাখবে আমাদের পরবর্তী প্রশ্ন হল গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় তোমরা উত্তর দাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গ্লাইকোজেনেসিস অপশান সি তোমরা মনে রাখবে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়াকে গ্লাইকোজেনেসিস বলে তাছাড়া গ্লাইকোজেন থেকে যদি বলে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় তাহলে গ্লাইকোজেনোলাইসিস হবে এটা তোমরা মনে রাখবে আমাদের ছ নম্বর প্রশ্ন হল কোন প্রাণী ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অ্যামিবা অ্যামিবা ক্ষণপদের সাহায্যে খাদ্য গ্রহণ করে নেক্সট প্রশ্ন হল শোষণের প্রধান স্থান কোথায় মানব দেহের শোষণের প্রধান স্থান কোথায় চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান বি ক্ষুদ্রান্ত মনে রাখবে শোষণের হচ্ছে প্রধান স্থান ক্ষুদ্রান্ত নেক্সট প্রশ্ন হল নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা যে ক্লোরোসিস রোগটা হয় কোন মৌলের অভাবে এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান সি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে উদ্ভিদের ক্লোরোসিস হয় আমাদের নেক্সট প্রশ্ন হলো মানুষের দেহে কোন ভিটামিনের সংশ্লেষ সম্ভব এই প্রশ্নটা খুবই সোজা তোমরা অপশানগুলোর দেখে উত্তর দাও আশা করি তোমরা এই উত্তরটা পারবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি ভিটামিন ডি মনে রাখবে ভিটামিন ডি মানব দেহে সংশ্লেষ সম্ভব আমাদের নেক্সট প্রশ্ন হল কোন খনিজের অভাবে পানি দেহে রক্ত তঞ্চন ব্যাহত হয় খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাবে রক্ত রক্ততঞ্চন ব্যাহত হয় আর যদি বলতো যে কোন প্রোটিনের অভাবে হয় তোমরা মনে রাখবে থ্রম্বকাইনিজ এটা তোমরা মনে রাখবে তার সাথে এটা মনে রাখবে যদি তোমাদের বলতো যে কোন ভিটামিনের অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয় তখন মনে রাখবে ভিটামিন কে আমাদের এগারো নম্বর প্রশ্ন হল চিংড়ির রক্তের যে শ্বাসরঞ্জক থাকে তার নাম কী চিংড়ির রক্তে শ্বাসরঞ্জকের নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হিমোসায়ানিন আর এর সাথে এটা মনে রাখবে যে মানব দেহের রক্তের প্রধান শ্বাস হচ্ছে হিমোগ্লোবিন আমাদের বারো নম্বর প্রশ্ন হলো মাছের হৃৎপিণ্ডে কটি প্রকষ্ঠ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এই প্রশ্নের সঠিক উত্তরে যাবে অপশান এ দুটি প্রকষ্ট তোমরা মনে রাখবে একটি অলিন্দ আর একটা নিলয় থাকে আর এর সাথে এটা মনে রাখবে একটা প্রশ্ন আছে যে ভেনাস হৃৎপিণ্ড কাদের দেখা যায় এটা মনে রাখবে যে ভেনাস হৃৎপিণ্ড মাছের দেহে দেখা যায় তেরো নম্বর প্রশ্ন হলো মানুষের রক্তের শ্বাস উপস্থিত খনিজ পদার্থের নাম বলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা মানুষের রক্তের শ্বাস অন কোন খনিজ পদার্থ থাকে থেকে উত্তর দাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্ন লোহা হল পেশীকে কি বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কি পেশীকে বলা হয় মায়োকার্ডিয়াম এটা তোমরা মনে রাখবে এর সাথে তোমরা মনে রাখবে যে হৃৎপিণ্ডের গঠনগত কার্যগত একককে বলা হয় পেরিকার্ডিয়াম এবং বৃক্ষের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় নেফ্রন সাথে তোমরা মনে রাখবে যে মস্তিষ্কের আবরণী পর্দাকে বলা হয় মেনিনজেস আমাদের পরবর্তী প্রশ্ন হল ইউগ্লিনার গমনাঙ্গের নাম কি বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নগুলো কিন্তু আসেই তোমরা এই প্রশ্নগুলো সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ইউগলিনার গমনাঙ্গের নাম ফ্লাজেলা তোমরা কিন্তু এটা মনে রাখবে এর সাথে সাথে তোমরা এটাও মনে রাখবে যে অ্যামিবার গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপদ হাইড্রা হাইড্রার গমনাঙ্গের নাম হচ্ছে কোর্সিকা এবং প্যারামিসিয়াম তার গমনাঙ্গের নাম হচ্ছে সিলিয়া এগুলো তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন হলো কলাপাতা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফলক উন্মুক্ত হয় এটি কি ধরনের চলন চলন গমন থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর যাবে অপশান সি এপিনেস্টি চলন এর সাথে তোমরা মনে রাখবে যে ফুল দিনের আলোয় ফোটে এবং অন্ধকারে মুদে যায় এটা কি চলন ব্যাপ্তি চলন এবং লজ্জাবতী যে পাতা হাত দিলে দেখবে বন্ধ হয়ে যায় এটা কি ধরনের চলন শীস্মন্যাষ্টিক চলন এটা মনে রাখবে এর সাথে তোমরা মনে রাখবে যে গাছের কাণ্ড না দেবে আলোর দিকে এগিয়ে যায় এটাকে বলা হচ্ছে ট্রপিক চলন এর সাথে তোমরা এটা মনে রাখবে যে সূর্য শিশির গাছের রোম পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই পতঙ্গের দিকে বিকে যায় এই ধরনের চলনকে আমরা ন্যাস্টিক চলন বলে আমাদের সতেরো নম্বর প্রশ্ন হল কেচর রেচনঙ্গের নাম কি অঙ্গ থেকে প্রশ্ন পরীক্ষায় আসে আসে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তরে হবে নেফ্রিডিয়া এর সাথে তোমরা জেনে রাখবে যে মানুষের রেচন অঙ্গের নাম হচ্ছে বৃক্ক ঠিক আছে আর হচ্ছে কোস হচ্ছে কি চ্যাপটা কিরমি হচ্ছে ফ্লেম ফ্লেমকোশ এবং সবুজ গন্তি হচ্ছে চিংড়ির রেচন অঙ্গ নেক্সট প্রশ্ন হল কোন উদ্ভিদ থেকে রেশারপিন উপকার পাওয়া যায় উপকার থেকে প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসেই তাহলে রিসারপিন কোথা থেকে পাওয়া যায় অপশানগুলো থেকে উত্তর দাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সর্পগন্ধা এর সাথে তোমরা জেনে রাখবে যে শিঙ্কোনা গাছের ছাল থেকে পাওয়া যায় হচ্ছে কুইনাইন তামাক গাছের পাতা থেকে পাওয়া যায় হচ্ছে নিকোটিন এবং চা গাছের থেকে পাওয়া যায় থেইন এগুলো তোমরা মনে রাখবে এর সাথে আর একটা প্রশ্ন পরীক্ষায় আসতে দেখা যায় যে ডাটুরিন কোথা থেকে পাওয়া যায় তোমরা মনে রাখবে ধুতুরা গাছের পাতা এবং ফল থেকে ডাটুরিন পাওয়া যায় আমাদের পরবর্তী প্রশ্ন হলো একজন সুস্থ প্রাপ্তবয়স্ক লোক দিনে কি পরিমাণ মূত্র ত্যাগ করে অনেক পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর যাবে দেড় থেকে দু লিটার অপশান এ আমাদের কুড়ি নম্বর প্রশ্ন হল কোন উদ্ভিদ থেকে র্যাফাইড পাওয়া যায় খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর যাবে কচু কচু ওল এদের কাছ থেকে মানে র্যাফাইড পাওয়া যায় আর এর সাথে তোমরা এটাও জেনে রাখবে যে র্যাফাইড তৈরি হয় ক্যালসিয়াম অক্সালেট থেকে এবং এই জন্য এই ক্যালসিয়াম অক্সালেট থাকার জন্য আমাদের কচু বা ওল খেলে গলা চুলকায় এইগুলোও কিন্তু পরীক্ষায় আসে আমাদের পরবর্তী প্রশ্ন হলো মস্তিষ্কের কোন অংশ সেরিব্রাম নামে পরিচিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তোমরা উত্তর দাও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অগ্র মস্তিষ্ক এর সাথে তোমরা এটাও জেনে রাখো যে মস্তিষ্কের পশ্চাৎ অংশকে বলা হয় শেরি বেলাম আর অগ্রকে বলা হয় শেরিব্রাম আমাদের পরবর্তী প্রশ্ন হল মানুষের সুষম না স্নায়ুর সংখ্যা কত প্রচুর পরীক্ষায় প্রশ্নটা এসেছে খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি একত্রিশ জোড়া নেক্সট প্রশ্ন হলো স্নায়ুতন্ত্রের একক কি প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নিউরন এর সাথে তোমরা মনে রাখবে বিজ্ঞের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় নেফ্রন স্নায়ুতন্ত্রের একক্ষে বলা হয় নিউরন তাহলে চব্বিশ নম্বর প্রশ্ন হল একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের মস্তিষ্কের ওজন কত বিভিন্ন ধরনের পরীক্ষাগুলোতে এই প্রশ্নগুলো কিন্তু এসেই থাকে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি এই ধরনের প্রশ্নই দেখবে তোমরা পরীক্ষায় আসে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন হলো মানুষের করোটি স্নায়ুর সংখ্যা কত এর আগে সুষুমনা স্নায়ুর সংখ্যা জেনেছি আমরা একত্রিশ জোড়া এবার জানতে চেয়েছি যে করোটি স্নায়ুর সংখ্যা কত খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি বারো জোড়া নেক্সট প্রশ্ন হলো কোন ছিদ্রের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে চারটে অপশান দেখো তোমরা তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে তারার অন্ধ অপশান এ আমাদের সাতাশ নম্বর প্রশ্ন হলো কর্ণের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটির নাম কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলো মুখস্থ করে নেবে এই প্রশ্নের সঠিক উত্তর রেবে অটলিথ আমাদের পরবর্তী প্রশ্ন হলো মায়োপিয়া রোগ সারানো হয় কোন লেন্স ব্যবহার করে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জেনে রাখো মায়োপিয়া কি মায়োপিয়া হচ্ছে মানুষ যখন কাছের জিনিস স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না সেই রোগকে বলা হয় মায়োপিয়া রোগ এবার এই প্রশ্নের সঠিক উত্তর হিসেবে অপশান এ অবতল এই রোগ ঠিক করতে অবতল লেন্স ব্যবহার করা হয় আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন হল বিন্দু দেখা যায় কোন পানির কোন পানির বিন্দু দেখা যায় অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইউগ্লিনা চক্ষু বিন্দু দেখা যায় আমাদের তিরিশ নম্বর এবং সর্বশেষ প্রশ্ন হল নিম্নলিখিত কোনটি একটি উভলিঙ্গ প্রাণী আজকের এই শেষ প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে দিলাম তোমরা এর সঠিক উত্তর কী হবে আমাকে কমেন্ট সেকশানে জানাবে এবং আজকে ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তবে কি বলো তো আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশান দিচ্ছি বলে ক্লাসটা বড় হয়ে যাচ্ছে তোমাদের যদি মনে হয় এরকম ইনফরমেশান লাগবে তবে আমি এরকমই প্রশ্ন তৈরি করব আর যদি মনে হয় না শুধু প্রশ্ন দিতে হবে আমি শুধু প্রশ্ন দেব। কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার